সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানা উট পাখি। তো চিড়িয়াখানা উট পাখি কাছ থেকে দেখার মজাই একটা আলাদা। যখন উট পাখি আপনাদের কাছে আসবে তখন কিন্তু আপনার মন চাবে উট পাখি স্পর্শ করি, ভুলেও কিন্তু উট পাখিকে স্পর্শ করবেন না, কারণ উট পাখির ঠোকর কিন্তু মারাত্মক ঠোকর। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে কিন্তু অনেকগুলো উট পাখি। তো অনেকগুলো উট পাখি একসাথে যদি আসে তাহলে দেখার মজাই একটা আলাদা। মর্দা উট পাখি দেখার মজা একটা আলাদা, মেয়ে উট পাখি দেখার মজা একটা আলাদা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যেটা, তো কালোটা কিন্তু মর্দা উট পাখি হয়, আর যেটা একটু ধূসর কালো সেটা কিন্তু মাদি উট পাখি হয়ে থাকে। তো আমার সামনে কিন্তু অলরেডি কিন্তু উট পাখি একটা চলে আসছে। তো উট পাখি দেখেন বিকট আওয়াজ হয়, শুধু রডে যে একটা রড আছে সেই রডে কিন্তু সে ঠোকাচ্ছে, তাতেই কিন্তু বিকট আওয়াজ। তো যেটা বলছিলাম, বলে চিড়িয়াখানার পশু পাখিকে স্পর্শ করবেন না, তাহলে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই সাবধানতাভাবে চিড়িয়াখানা দেখবেন। তো দর্শক দেখুন তাহলে উট পাখির কাছ থেকে দেখার মজা। Thank you.